অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা চীনের নীতি জানিয়ে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, আগামী নির্বাচনে কে ক্ষমতায় আসবে সেই সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। দুপুরে সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান ইয়াও ওয়েন। আর বৈঠকে নৌ ও সমুদ্র খাতে চীন বিনিয়োগ করার আগ্রহ দেখিয়েছে বলে জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ফল প্রক্রিয়াজাত শিল্প, কৃষি ও তৈরি পোশাক খাতেও চীন বিনিয়োগ করতে চায় বলেও জানান তিনি। মোংলা বন্দরে আধুনিকায়নে চীন একটি প্রকল্প দিয়েছে যা নিয়ে আলোচনা চলছে বলে জানান প্রতিমন্ত্রী। আমাদের সঙ্গে যেন এই যে সম্পর্কটা যে তৈরি হয়েছে এটা যেন আরও আরও স্মুথ হয়, এগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। এবং বাংলাদেশের মেরিটাইম সেক্টরে চায়না, আমরা যদি চাই চায়না আরও বেশি এখানে বিনিয়োগ করবে, তাদের আগ্রহ প্রকাশ করেছে। তো আমরা যেহেতু কী ধরনের আমরা এখানে তাদের সহযোগিতা চাই, আমরা মন্ত্রণালয়ে বসে আমরা China never intervene internal affair of any country, and China also opposes any attempt to intervene in other countries' internal affairs. Election is internal affairs of Bangladesh, so China will not, you know, intervene. So we believe Bangladesh people, Bangladesh government and Bangladesh people can handle it. So that is our position. তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের, যে লাইলি রে মারলে মজনু সিকিউর দিয়ে ওঠে? মানে কি ধারাবাহিক নাটক গোলক ধাঁধা? সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কে? আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে এখন তো আসতে বেশি সময় লাগার। রচনা মোহাম্মদ মামুনুর রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি, গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেডা করলো স্যার? এর ওই জামাল বলছে স্যার আমরা একটা কাজ দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। এখন বিকাশে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।